হ্যালো গাইস, নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকের এই ভিডিওতে আমি হচ্ছে দেখাবো যে কীভাবে আপনারা পিসিতে বা পিসি মিন্স ল্যাপটপ কিংবা ডেস্কটপে আপনারা কীভাবে ফ্রি ফায়ার অ্যাপটা ইনস্টল করবেন, সেটা আমি স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত দেখাই দেব। তো আপনারা ভিডিওটা কোনো রকম স্কিপ করবেন না, তাহলে অনেক কিছু বাদ পড়ে যাবে যেটা আপনি পরবর্তীতে আপনার বুঝতে সমস্যা হবে। আর একটা কথা বলে রাখি, আপনারা পিসিতে গেম প্লে করলেই যে আপনি একদম প্রো প্লেয়ার হয়ে যাবেন এমন কোনো কথা না। তো পিসিতে খেলতে গেলে সর্বপ্রথম আপনাকে কিবোর্ড যে কি ওয়ার্ডগুলো আছে সেগুলো মনে রাখতে হবে, কোনটা প্রেস করলে রান করবে, কোনটা প্রেস করলে হচ্ছে ডাউন হবে বসবে, দেন কোনটা প্রেস করলে ফায়ার করবে। এগুলো অনেকগুলো কিওয়ার্ড আছে যেগুলো আপনাকে সর্বপ্রথম মনে রাখতে হবে, এবং এগুলো মনে রাখার জন্য আপনাকে অনেক অনেক দিন প্র্যাকটিস করতে হবে। তো আমরা মোবাইলে যারা গেম প্লে করি, মোবাইলে অনেকটাই ইজি ইজি এই জন্য কারণ ওখানে হচ্ছে বাই ডিফল্ট সব কিছু দেওয়া থাকে, এবং কোথায় কোনটা প্রেস করলে সেটা রান করবে না কি কোথায় কী হবে সেটা হচ্ছে অ্যানিমেশন আকারে দেওয়া আছে, রানের অ্যানিমেশন, সেখানে রান রানে প্রেস করলে রান করবে, তো এরকম দেওয়া আছে যার কারণে ওখানে সব কিছু ইজি ইজি হয়ে যায়। ইউ এন এস এ ডাব্লিউ প্রেস করলে সামনে যাবে, দেন কোনটা প্রেস করলে কী হবে এখানে সব কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, এবং শিফট প্রেস করলে রান করবে, ট্যাব প্রেস করলে এখানে আপনার হচ্ছে বন্দুক, তারপর আছে ব্যাগ, এগুলো সব কিছু শো করবে, এবং এখানে দেখা যাচ্ছে সি প্রেস করলে আপনার হচ্ছে বসে যাবেন, স্পেস প্রেস করলে আপনি লাফ দেবেন, এখানে সব কিছু দেখাচ্ছে। এবং আপনি যদি এখানে স্ক্রিনটা মাউসটা নড়াচড়া করলে হচ্ছে এখানে আপনার হচ্ছে আপনার ক্যারেক্টারটাও মানে আপনার হচ্ছে যে টার্গেট সেটাও এদিক সেদিক নড়াচড়া করবে। এখানে যদি কন্ট্রোল প্রেস করেন এখানে আপনি ইমোট দেখাতে পারবেন, দেন এখানে যদি এই যে দেখেন ট্যাব প্রেস করলাম, ট্যাব প্রেস করার ফলে এটা আসলো, দেন এখান থেকে বন্দুক এখানে কোনো কিছু ফালাই দিতে চাইলে দিতে পারবেন, দেন এখানে দেখতে পারতেছেন মেডিকেট, আপনি যদি ফোরে প্রেস করেন তাহলে এখানে মেডিকেট করতে পারেন, এবং এখানে মাউসের লেফট বাটনে প্রেস করলে এখানে ফায়ার হতে থাকবে, লেফট বাটন প্রেস করে হালকা উপরে উঠে দেবেন তাহলে হেডশট লাগবে। মাউসের লেফট বাটন প্রেস করলাম যে দেখেন এখানে ফায়ার করতেছে, দেখেন ফায়ার করতেছে মাউসের রেড বাটন। তো এভাবে আপনি চাইলে ফায়ার করতে পারবেন মাউসের রেড বাটন লেফট বাটন প্রেস করে, দেন এখানে আমি যদি ডাব্লিউ প্রেস করি সামনে আগাচ্ছে, যদি সি প্রেস করি পিছনে পেঁচাবে, ডি প্রেস করলে ডানে যাবে, আর এ প্রেস করলে বামে যাবে, দেন এখান থেকে আমি বন্দুক নিতে পারি মাউস দিয়ে এখানে কনফার্ম করে, বন্দুক আপনি স্যার এখান থেকে বন্দুক নিতে পারেন, দেন এখানে সি প্রেস করলাম, দেখেন সি প্রেস করার ফলে বসে গেল, এবং টু প্রেস করার ফলে সরি জেড প্রেস করার ফলে শুয়ে গেল ক্যারেক্টার, দেখেন জেড প্রেস করলাম শুয়ে গেল, দেন এখানে স্পেস প্রেস করলে লাভ দিবে। তো আপনাকে সবসময় এগুলো মনে রাখতে হবে কোনটা প্রেস করলে কী হবে, এবং কোনটা প্রেস করলে জুম হবে, জুম বলতে হচ্ছে যে স্কোপ অন, আপনি যদি মাউসের রাইট বাটন প্রেস করেন তাহলে সেটা জুম হবে, জুম হওয়ার পর সেটা ফায়ার করতে থাকবে, এবং জুম ইন জুম আউট এটা পিসির ক্ষেত্রে অনেকটা ইজি। দেখেন আমি মাউসের রাইট বাটন প্রেস করলাম এবং সেটা জুম হলো, জুম হওয়ার পর সেটা ফায়ার করতেছে রাইট বাটন দিয়ে, লেফট বাটন দিয়ে, রাইট বাটন দিয়ে হচ্ছে আপনি জুম করবেন, স্কোপ অন করবেন, দেন লেফট বাটন দিয়ে ফায়ার করবেন, এবং এখানে ইজিলি ফায়ার করা যাচ্ছে। পিসির ক্ষেত্রে এই দিকটা অনেক সুবিধা, আপনি স্কোপ অন করে ফায়ার করতে পারবেন অনেক ইজিলি। তো এই দিকগুলো পিসির ক্ষেত্রে অনেক ইজি, শুরুর দিকে পিসিতে আপনার জন্য খেলা অনেক টাফ হবে কারণ পিসিতে যত রকমের কিওয়ার্ড আছে এগুলো সবগুলো আপনাকে মনে রাখতে হবে, এবং একদিনে এগুলো সবগুলো আপনি মনে রাখতে পারবেন না, সেজন্য আপনাকে অনেক অনেক প্র্যাকটিস করতে হবে এবং আপনাকে ধৈর্য ধরতে হবে। তো এই ছিল আজকের ভিডিওটা, ভালো লাগলো।